প্রত্যেকবার চাতক পাখির মতো মা দুর্গা আসার অপেক্ষায় থাকে বাঙালি। এবার পুজো আসতে আর মাত্র কটা দিন বাকি। ক্লাব থেকে বনেদি বাড়ির পুজোগুলোও কোমর বেঁধে নেমেছে শেষ প্রস্তুতি সারতে। দুর্গাপুরের বাবু বাড়ির পুজোয় রয়েছে এক বিশেষত্ব। 800 বছরের প্রাচীন পালি ভাষায় মহিষের রক্ত দিয়ে লেখা তালপাতার পুঁথিতে লেখা হয়েছিল চণ্ডী মন্ত্র। সেই মন্ত্রেই বাড়ির দুর্গার আরাধনা করেন জমিদাররা। ইটিভি ভারতের ক্যামেরায় উঠল বাবু বাড়ির ঐতিহ্য। এক সময় শাল পেয়ালের জঙ্গলে ঘেরা দুর্গাপুরের অত্যন্ত এক প্রাচীন জনপদ আমরাই গ্রাম। আর সেই গ্রামের বাবু বাড়ির দুর্গা দালানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি। প্রায় 300 বছরের প্রাচীন এই দুর্গোৎসবের প্রত্যেকটি ছত্রে ছত্রে মিশে আছে ইতিহাস। এই দুর্গোৎসবের সঙ্গে মিশে আছে আবেগ এবং নিষ্ঠা। বৈষ্ণবীয় মতে প্রায় 300 বছর আগে যে পূজার প্রচলন হয়েছিল সেই পূজাতে আজও সংস্কৃত এবং পালি ভাষায় মিশ্রিত তালপাতার পুঁথিতে লেখা চণ্ডীর যে মন্ত্র, অর্থাৎ পুজোকে পরিচালনা করার যে প্রক্রিয়া, তা আজও নিষ্ঠার সাথে ভক্তি ভরে পাঠ করেন ভট্টাচার্য মহাশয়। কথিত রয়েছে একসময় শাক্ত মতে মহিষ বলি দিয়ে মা দুর্গার আরাধনা করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন ঘটেছে, পরিবর্তিত হয়েছে পূজোর আচার আচরণেও। কি বলছেন পুরোহিত? এখানে দেবী মাহাত্ম হোম যেটা অন্য কোথাও হয়, আগে উগরাতে হতো, উগরাতে পণ্ডিতের অভাবে তারা বন্ধ করে দিয়েছে। আমাদের দেবীমাত্র হোম যেটা হয়, মানে যেটাকে সপ্তসতী হোম বলে, সপ্তসতী হোম বলা হয়। দেবীমাত্র হোম আমাদের অষ্টমী থাকাকালীন ওটা করতে হবে। আচ্ছা, অষ্টমী থাকাকালীন ওটা করতে হবে। এই যে তালপাতার পুঁথি যেটি পাঠ করেন আপনারা, হ্যাঁ, আনুমানিক বয়স কত? আমার বয়স প্রায় 800 বছর। এই বাবুবাড়ির পুজোয় ভট্টাচার্য মহাশয় মন্ত্র উচ্চারণ করেছিলেন দক্ষিণে গণেশায় নমঃ। তাই এখানে গণেশ পুরোহিত মহাশয়ের ডান দিকেই থাকেন, বলছেন পরিবারের সদস্য। হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আমাদের এই পুজোর সূচনা করেছিলেন। ঠিক এক্স্যাক্ট টাইমটা হয়তো মনে নেই, বাট এটা মোর দেন 300 ইয়ার্স হবে। কী কী ঐতিহ্য মিশে রয়েছে আপনাদের প্রাচীন পরম্পরাযুক্ত এই পুজোতে? প্রাচীন পরম্পরার মধ্যে আমরা যথারীতি নিয়মকানুন মেনে পুজো পাঠ করি, আমরা কোনো রকম তাতে ইয়ে হয় না আর কি। তারপর আমাদের আরেকটি বৈশিষ্ট্য আছে এখানে, যেমন ডান দিকে গণেশ থাকে, বাঁ দিকে লক্ষ্মী থাকে, যেটা সচরাচর দেখা যায়। তো এটা আমি পুরোহিত মশাইকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, আমিও পেপারে যখন লেখাটাকে করতাম যে এইটার কারণটা কী, তো তাই তিনি বলেছিলেন যে মন্ত্রে আছে দক্ষিণে গণেশায় নমঃ, সেই ভিত্তির বিশেষেই নাকি এটা করেছিল। আর মূল আকর্ষণ আমাদের এখনও পর্যন্ত হচ্ছে সপ্তসতী হোম। কালের প্রবাহে অনেক কিছু লুপ্ত হয়ে গেলেও জমিদার বাড়ির এই পূজোর প্রাচীন রীতিরেওয়াজ আজও অটুট। আপাতত এই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি দুর্গাপুর ও আশপাশের বহু মানুষ এই মন্দিরে আসেন মায়ের কাছে মাথা নত করে, ভক্তি ভরে নিজেদের মনোবাসনা পূরণ করার অভিলাষে। আজও ইতিহাস মিশ্রিত এই পূজার সাথে মানুষ জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায়, ইটিভি ভারত।